শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই, আমি অর্চি রহমান থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী এবং কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন। চলে যাচ্ছি তার কাছে। আপা, প্রথমে তো অভিনন্দন জানাতে চাই আপনাকে। আপনি আজকে আমার সামনে বসে আছেন, এটা বলতেই হবে যে আমি নিজে খুব গর্ববোধ করছি, এবং যে কারণে অভিনন্দন জানাতে চাই, বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক, সেই পদকে আপনি এবছর ভূষিত হয়েছেন, সেজন্য অভিনন্দন জানাচ্ছি। সেই মুহূর্তের কথাটা যদি একটু জানতে চাই, কেমন লেগেছিল, অভিজ্ঞতাটা কেমন ছিল? আসলে এরকম একটা পাওয়া, মানে এটা তো সত্যি একটা গর্বের বিষয়। অবশ্যই, কিন্তু আমি বলবো যে এটা তো ধরো আমাদের তো প্রায় 50 হয়ে যাচ্ছে বছর স্বাধীনতা, তখন আমরা যখন 16ই ডিসেম্বরটা যখন স্বাধীনতা ঘোষণা করেছিলাম, ওইটাও যে আনন্দটা ছিল এটাও প্রায় কাছাকাছি সেরকমই লেগেছিল তখন, কিন্তু গর্বটা ওইভাবেই এসেছিল যে আমার নিজের দেশের জিনিস একটা, সেই জন্য অনুভূতি না, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। জি, মানে খুব সুন্দর একটা অনুভূতি। আপনি জেনেছেন আপনি এই পদকে ভূষিত হতে যাচ্ছেন, সেদিনকার কথা কি মনে আছে? হ্যাঁ, আমি এটা কিন্তু আমাদেরকে 20 তারিখে তো দেওয়া হয়েছে পদকটা, আর তার 10 দিন আগেই মিডিয়াতে দেওয়া হয়েছিল খবরটা। এটা স্ক্রোলে যাচ্ছিল, আমি তখন শিল্পকলাতে বসে আছি, এবং ওনারাই ওখানকারই ওনারা বললেন যে আপনার খবর এসছে, খবর এসছে, কারণ সবারটাই বলা হচ্ছে। তো আমরা এক্ষুনি মন্ত্রণালয় থেকে ইয়ে পেয়েছি, আপনার আপনি পেয়েছেন পদকটা, পেয়েছেন। তো শুনে মানে তখন সত্যি সত্যি সবাই আনন্দ করছিল, সবাই খুশি, কিন্তু মানে একটু ঠান্ডা ঠান্ডা একটা মানে মনে হচ্ছিল যে কি জানি হলো, কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, তারপরে কি হবে, এরকম খুব ভালো লেগেছিল, অবশ্যই ভালো লেগেছিল। আর এই সংবাদটা যখন আপনি পেয়েছিলেন, প্রথম কাকে জানিয়েছিলেন, আপনার পরিবারের কোন সদস্যকে বলেছিলেন? আসলে আমি তখন তো যেহেতু শিল্পকলায় ছিলাম, বাসায় আসতে আসতে অনেক সময়, কিন্তু ওর ভিতরে অন্যান্য অনেকের ফোন এসে গেছিল, এবং আমাকে সবচেয়ে প্রথম অ্যাকচুয়ালি যে কংগ্রেচুলেট করেছিল সেটা হলো সুমন সাহা, ডিবিসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও কোথা থেকে পেয়েছে খবরটা সবার আগে, এবং জানি তখন আমি কনফার্মড হলাম যে না, তার মানে এটা ট্রু। আর আমি তখনও টিভিতে দেখি নাই, তখনও তো আমি রাস্তায়। তারপরে এসেই আমার ছেলেদেরকে বলেছি, ওরা বাইরে থাকে, ওদেরকে বলেছি যে এরকম হয়েছে, ফ্যামিলির তখন সবাই জেনে গেছিল। সবার অনুভূতি কেমন ছিল তখন? খুবই সবাই মানে খুশি হয়েছে, কিন্তু যেটা মানে সবার প্রায় একই কথা যে অনেক দেরি হলো। হ্যাঁ, তো সেটা আমার কাছে কোনো অসুবিধা নাই, দেরির কোনো ব্যাপার নাই, আমি তো বেঁচে আছি এখনো। এটাও তো হতে পারতো যে মরণোত্তর, সেটাও হতে পারতো, কিন্তু আসলে তো পেলাম, হাতে নিয়েছি নিজের, এবং এটা এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট, আমি বলবো যে এটা পাওয়াটা বিরাট এবং আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং এখনো যেটা আপনি বলছিলেন যে এখনো বেঁচে আছেন, এই পদকটি পেয়েছেন, এবং এর থেকে কি এখনো অনুপ্রেরণা নেওয়া সম্ভব? আমার তো মনে, আসলে আমরা আমাদের প্রজন্ম যখন আমরা যুদ্ধ করে এসেছি, করেছি, আমরা কিন্তু সারাক্ষণই সব কিছুতেই খুব এক্সাইটেড থাকি, সব কিছুই ভালোভাবে পেতে চেষ্টা করি, কিন্তু সেটা দেশের সাথে মিশিয়ে করতে চেষ্টা করি আমরা। আমি ঠিক জানি না এখন প্রজন্ম কিভাবে নিচ্ছে, কতটা বদলেছে, কতটা ওরা ওদেরও বোধটা কোথায়। আমাদের কিন্তু সব কিছু দেশের সাথে সম্পৃক্ত, সুতরাং আমরা সব কিছু ওটার সাথে রিলেট করি, এবং তখনই মনে হয়। আমি যেমন সত্যি সত্যি ওই কথা চিন্তা করতে করতে তখন ভাবছি, এই কয়দিন তো গেল, অনেকদিন সময় হয়ে গেল, পেলাম ওই দেশের, তখন ওই যুদ্ধের কথাই মনে হয় বারবার, আমরা কি করেছি তখন। কিন্তু সেটা খালি যে আমি একা করেছি বা আমার সাথে যারা গ্রুপে ছিল তারা তা না, আমার সারা দেশের লোক কিন্তু তখন করেছে, কারণ আমি যখন ওপারে যাচ্ছি, আমাকে যারা নিয়ে যাচ্ছে, আমি যখন আগরতলা যাচ্ছি, আপা সেই অভিজ্ঞতাগুলো কিন্তু জানতে চাই, শুনতে চাই। তার আগে আমরা এখন স্বাধীনতার মাসে আছি, আপনাকে সামনে পেয়েছি, একটা গান শুনতে চাই, আপনার পছন্দের কোনো দেশের গান। হ্যাঁ, আমি একটা ইয়ে করি, আমি আমাদের দেশের পতাকার উপরে একটা গান আছে আব্দুল লতিফ আমাদের, ওনার গান, এটা খুব স্মরণীয় একটা জিনিস, এবং আমি মনে করি এটাকে সবসময়, যেমন আমাদের জব্বার ভাইয়ের সালাম সালাম হাজার সালাম এই মাসে করা, তেমনি এই গানটাকে পতাকা হিসেবে, পতাকাকে সালাম করা। একটু দুই লাইন শোনাই। লাখো লাখো শহীদের রক্ত মাখা, সবুজের বুকে লাল
সূর্য এই গানগুলো এখনো শুনলে কেমন জানি একটা অনুভূতি কাজ করে ভেতরে। আমরা তো আসলে মুক্তিযুদ্ধ দেখিনি, সেই সময়টা শুধু পড়েই জেনেছি, কিন্তু সেই সময় আপনারা যেমনটা দেখেছেন সেই সময়ের কথা শুনতে চাই। তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবার আমাদের আজকের অতিথির কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ও কণ্ঠ যোদ্ধা ডালিয়া নওশীন। চলে যাচ্ছে আবারও তার কাছে। আপা, এই যে গানগুলো সেই সময়টাকে আমাদের সামনে তুলে ধরছে, সেই সময়টা আপনার চোখে আসলে কীভাবে ধরা পড়েছিল? আপনি কী করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধে? ধরো আমরা তো ওখানে চলে গেলাম, ওই পারে যখন গেলাম, এখানে তো আমরা মাস দেড়েক ছিলাম আমি, তারপরে আমি মে মাসে ওখানে প্রথম তারিখের দিকে আমরা ওই পারে ছিলাম। ওখানে যে যুক্ত হয়ে যায় মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে, এবং সেটা একটা দারুণ ব্যাপার ছিল, কারণ ওখানে কেন যাচ্ছি, কি হচ্ছে, আমার তো দেশ থেকে মানে মনে হচ্ছে আমাকে উৎখাত করে দেওয়া হয়েছে। ওই বয়সে চলে যাওয়া, মা বাবার সাথে গেছি, ওখানে যে যখন এনাদেরকে পেলাম আমাদের গ্রুপটাকে, তখন যেটা হলো যে ভীষণ ভালো লাগতে শুরু করলো যে আমি একটা কাজ করছি। আপা, আপনাদের গ্রুপে কে কে ছিলেন সেই সময়? অনেকে ছিলাম আমরা সেই ওখানে, ধরো সঞ্জিদা আপা, ডক্টর সঞ্জিদা খাতুন, ওয়াহিদ ভাই, এনরা তো আমাদেরকে চালাচ্ছেন, এবং দীপেনদা বলে একজন ওখানকার ভারতেরই কলকাতার একজন ছিলেন, অনেক বড় সাহিত্যিক ছিলেন, জার্নালিস্ট ছিলেন, এবং ওনরা ভারত থেকে, ভারতের ওখান থেকে আর কি, তারা আমাদেরকে নিয়ে দেখাশোনা করছিল। তারা চেয়েছিল যে আমরা যারা যাচ্ছি শরণার্থী হিসাবে, যারা ওদিকে যাচ্ছি, আমরা যেন ওখানে যে বসে না থাকি, কিছু একটা কাজ করি। তো কাজটা হলো যে আমরা গান গাইব। আমরা যেহেতু ছায়ানটের বেশিরভাগ ছাত্রছাত্রী ছিলাম, এবং যারা গান পারত ছায়ানট ছাড়াও, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে গেছিলো সবাই চলে, তখন একত্রিত করে আমাদেরকে বলা হলো যে আমরা একটা সংগঠন তৈরি করছি, এই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, আমরা এই গানগুলো শিখবো, সব গণসঙ্গীত, দেশের গান, এবং এখানে কেউ কোনো সোলো গাইতে হবে না, সোলো ব্যাপার নাই, কেউ হিরো না, কেউ হিরোইন না, সারা দেশ জুড়েই আমরা করব, এবং এটা প্রচার করব, আমরা সারা ভারতবর্ষে গিয়ে বেড়াবো, এই ট্রাকে বাসে যাই হোক আমরা ঘুরে বেড়াবো, করবো যে দেশের কি অবস্থা, কি পরিস্থিতি, কেন আমরা এসেছি, কেন আমরা শরণার্থী হলাম, পাকিস্তান আর্মি আমাদের কীভাবে ধ্বংস করে ফেলছে, এবং এটাকে আমরা রুখে দাঁড়াবো কী করে, সেই নিয়ে আমরা গান সবাই শুরু করি। এটা আমাদের একটা বিরাট একটা মানে তখনই মনটা ভালো হয়ে যেত যখনই আমরা প্রত্যেক সকালে মিট করতাম, বিকাল পর্যন্তই থাকতাম ওখানে। আবার অনেক দিন আমরা এমনও করেছি যে সকালে এসেই আমরা বেরিয়ে চলে গেলাম, গান গাইতে গাইতে গেলাম। ওই তখন অনেক রকমের অনুভূতি, অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে আমাদের। হ্যাঁ, ওইগুলো তো বিরাট একটা ইতিহাস আমাদের। সেই সময় কোথায় ছিলেন, সেখানে গিয়ে কোথায় উঠেছিলেন? আমি প্রথমে তো আগরতলায় যে দু তিন দিন ছিলাম, ওখানে আর্ট কলেজ ওদের ছিল, ওখানে এক শরণার্থীদের শিবির ছিল, প্রায় 2500 শরণার্থী ওখানে যে উপস্থিত হয়েছিল, মানে কিভাবে জানি সবাই তো ধাক্কা দিয়ে গেছি আমরা, ওরাও তো জানতো না, এবং তখন কিভাবে ওই আর্ট কলেজটাকে ওরা একটা শিবিরের তৈরি করেছিল, আমাদেরকে ক্যাম্প বানিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আবার আমরা পরে কলকাতা চলে গেলাম, আব্বা আম্মার সাথে আমি গেলাম ওখানে, যে কলকাতার ইয়েতেই ছিলাম, একদম পার্ক সার্কাসে ছিলাম আমরা, যে জন্য ওখানে হাই কমিশনটাও ছিল, তখন ডেপুটি হাই কমিশনার ছিল। ওখান থেকে ধর্মতলা স্ট্রিট, 144 ধর্মতলা স্ট্রিট, ওখানে এই আমরা সংগঠনটা আমরা একসাথে হতাম, একজন দিয়েছিলেন ওখানকার, মানে যেমন হয়েছে কি বাংলাদেশেও যেমন বসে একজন আরেকজনকে সাহায্য করেছে, আমার তো মনে হয় এখানে সবাই মুক্তিযোদ্ধা,
হ্যাঁ, কারণ মুক্তিতে প্রত্যেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা তুমি কিছুতেই না বলতে পারো না। আমরা হয়তো স্পেসিফিক কয়েকজনকে তোমরা ডেকে ডেকে বলছো, এটা ঠিক না, সবাই মুক্তিযুদ্ধ করেছে, অংশগ্রহণ করেছে, না হলে দেশ স্বাধীন হতো না। আর ওপারেও ওনাদেরকেও ভুলে গেলে হবে না, ওনারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, আমাদের গল্প শুনেছেন, কেঁদেছেন আমাদের সাথে, যুদ্ধ করছি, সেই জন্য তারা আমাদেরকে সাহায্য করেছিলেন। তখন আপনার বয়স কত ছিল? 14। আচ্ছা, আমি 14 বছর ছিলাম। আর সারাদিনের কার্যক্রম গুলো কেমন থাকতো? আর সকাল থেকে তো আমরা চলে যেতাম, আমরা না খাওয়া দাওয়ার কথা তখন অত ভাবতাম না, এই যে একসাথে সবাই হচ্ছি আমরা। আর আরেকটা মজার জিনিস ছিল ওখানে, যেহেতু এটা ভারতবর্ষের স্বনামধন্য সমস্ত শিল্পীরা আমাদেরকে এটাকে, ওনাদেরও বুদ্ধিজীবী শিল্পী সহায়ক সমিতি বলে একটা গ্রুপ ছিল, তারা আমাদেরকে সাহায্য করেছিলেন এই গ্রুপটাকে চালাবার জন্য। ওনারা সরকার থেকে টাকা তুলে অনুদান দিতেন আমাদেরকে, এবং আমাদের না এত চিন্তা ছিল না, যারা বড়রা এগুলো করতেন সব, ওনারাই সব ঠিক করতেন, আমরা খালি গান গাইতাম। এমনকি নতুনদের সাথে যখন আমরা দেখাশোনা করতাম, তাদেরকে বলতে হতো যে হ্যাঁ আমরা কিন্তু বাঙালি, আমরা বাংলা কথা বলতে পারি, আমরা কিন্তু বাঙালিত্বের জন্যই আমরা যুদ্ধটা করছি। হ্যাঁ, পাকিস্তান হলো অন্য ভাষার লোক, এবং কেন হচ্ছে মানে ওদের দিল্লিতে গেলে তো ওরাও তো হিন্দি বলে, তো প্রবলেমটা কি তোমাদের, কেন তোমরা কি উর্দু বলতে? আমরা সবাই উর্দু পারি, আমরা অনেকেই পারি বলতে, কিন্তু আমার ভাষাটা তো বাংলা। আর বাংলাদেশের যে এত লোকজন আমরা আছি, এতটা ছোট একটা জায়গাতে আমরা এত জন, সবাই আমরা বাংলাটা চাই, তো যুদ্ধটা তো এমনি এমনি আসছে না, সেই ভাষার থেকে আমরা আন্দোলনটা করে আসছি। আপা, সেই সময়ের কথা যখন শুনছি, সেই সময়ের একটা গান আপনার কণ্ঠে এই মুহূর্তে শুনতে চাই, শুনে দেখি। আমি একটা ছোট করছি ওনার, এটা লুৎফর রহমান ভাইয়ের সুরে। আমরা তো উজ্জ্বল সূর্য, ভোর করে যাই কালো রাত্রি, দুস্তর দুর্গমে যাত্রা, আমরা তো নির্ভীক যাত্রী, আমরা তো উজ্জ্বল সূর্য, ভোর করে যাই কালো রাত্রি, দুস্তর দুর্গমে যাত্রা, আমরা তো নির্ভীক যাত্রী, আমরা তো উজ্জ্বল সূর্য, কাঁধে কাঁধ রেখে প্রাণ দুর্বার, সম্মুখে চলি নেই ক্লান্তি, আমাদের নেই কোনো ভ্রান্তি, আমরা তো নির্ভীক যাত্রী। কি চমৎকার! মানে এই গানগুলোতে আমাদেরকে উদ্বুদ্ধ করা হতো, রক্ত গরম করা হতো, এবং আমরা সবসময় মনে করেছি এই গান দিয়েই আমরা দেশ স্বাধীন করব। চমৎকার আপা, আবারও আলাপে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আবারও প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি, আবার আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে, আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী ও কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন। চলে যাচ্ছে আবারও তার কাছে। আপা, সেই সময়ের কথা বা অভিজ্ঞতা আসলে অনেক অনেক কিছু, এবং এত সেই সময়টার এখনও যখন শুনি না, মনে হয় যে বই পড়ছি, বা কখনো কি ঘটেছিল, এই জিনিসটা কিন্তু এখনও ভেতরে কাজ করে। সেই অভিজ্ঞতা আসলে শুনে শেষ করার না, কিন্তু যদি এখন আপনার সঙ্গীত জীবনের গল্পটা একটু জানতে চাই, বা ছেলেবেলার কথা একটু জানতে চাই, আপনার ছেলেবেলা কেমন কেটেছে? যেরকম পরিবারে আমি, মানে সব রকমই কিছু করেছি, আমরা খুব মজাতে কাটিয়েছি ছোটবেলা। আব্বা আম্মারা অনেক আদর দিয়েছেন, যত্ন নিয়েছেন, তবে যেটা বলবো যে খুব স্ট্রিক্ট ছিলেন সব কিছুতে, এটা করতে হবে, ওটা করতে হবে। ওনাদের কথা কিন্তু আমরা অনেক শুনতাম, আজকালকার বাচ্চারা আমি জানি না কতটা করে। হ্যাঁ, কিন্তু আমরা যেমন গানটাও যেমন শুরু করেছি, আমার আম্মা গান করতেন, তো তখন সুধীন দাসের কাছে, তো আম্মা যখন দেখলেন আমার 5 বছর হয়ে যাচ্ছে, ভাবলেন যে মেয়ে তো অনেক বড় হয়ে যাচ্ছে, এখন ওকেই শেখাতে হবে গানটা। আচ্ছা, তা আমাকে, আমার কিন্তু খুব একটা যে আমি বলবো যে ভালো লাগতো আমি মনে হয় না। আচ্ছা, আর সুধীন দাকে একটু ভয়ই পেতাম,
তো কিন্তু উনি আসতেন প্রায় আমাদের বাসায় প্রত্যেক সপ্তাহে একবার করে। উনি নীলিমাদি মানে ওনার ওয়াইফ, ওনারা জলসা হতো আমাদের ওদিকে, এবং আব্বার যে বন্ধু বান্ধবরা ছিল ওনারা খুব পছন্দ করতেন, খুবই সাংস্কৃতিক একটা মনা ইয়ে ছিল আমাদের ফ্যামিলিটাও ছিল, আমরা সবাই করেছি একসাথে। তখন আম্মা বললেন যে শুরু করো তুমি গান, এটা ওনার থেকে তালিমটা শুরু করতে হবে, ওই আমার হাতে খড়ি ওনার কাছে ওখানে। হ্যাঁ, তারপরে তো গান অনেক রকমই গান করেছি। উনিও সুধীন্দা যেটা করেছিলেন ক্লাসিক্যালটা শুরু করিয়েছিলেন, এবং নজরুলটা রবীন্দ্রসঙ্গীত আধুনিক অনেক রকমই করেছে, কারণ উনি নিজেও গাইতেন সব গান। কিন্তু বেসটা একদম ক্লাসিক্যাল ছিল, ক্লাসিক্যালটাই ছিল আমার বেসটা, এবং সবসময় ক্লাসিক্যাল আমি ভীষণ ভালোবাসতাম, খুব পছন্দ করতাম। তো কারণ ওটাতে না মনে হতো যে আমি খুব ভালো গাইতে পারবো, ওটা একটা নিজের থেকে স্যাটিসফ্যাকশনটা ছিল। তারপরে আস্তে আস্তে বড় হতে ছায়ানটে হলাম, আমি ছায়ানটে ভর্তি হলাম, সেটাও আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হলাম। ছায়ানটে কিন্তু ওই ভাগাভাগি যেহেতু আছে কোন যেতে হবে কোন সাবজেক্টে, তখন আমি নজরুলটা নিলাম, কারণ ওটার সাথে ক্লাসিক্যালের অনেক মিল, এবং ক্লাসিক্যাল গাইলে নজরুলও গাওয়া যাবে। আর আমার খালা ছিলেন নুরুনার ফেজুন্নেসা, উনি আমাকে টেনে নিয়ে, আম্মারা আসলে খুব একটা চাননি আমি বাইরে কোথাও, আম্মা কখনোই আব্বা আম্মা কখনোই চান না যে আমি পাবলিক ফিগার কিছু একটা হব। কিন্তু আপনাদের পরিবারটাই তো এমন ছিল, এবং আপনার বাবা যেটা বলতেই হবে স্থপতি মরহুম মাজহারুল ইসলাম, উনি তো বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিত যশা স্থপতিদের মধ্যে অন্যতম ছিলেন, এবং আমার সুযোগ হয়নি আর্কিটেক্ট হিসেবে তার সাথে আমার দেখা করার সুযোগ হয়নি, কিন্তু উনারই পুত্র এবং আপনার ভাই রফিকুল ইসলাম স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো আমি জানি যে এই পরিবারটুকু যতটুকু জানতে পেরেছে, আপনারা সব ভাই বোনরা ছোটবেলা থেকেই সাংস্কৃতিক মনা ছিলেন, এবং অনেক গুণীমানী ব্যক্তিদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। এটা কিন্তু সত্যি কথা, আমার খালি আমার আব্বার যে পরিবার তাও না, এটা আমার খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো সবাই, কিন্তু আমরা যেহেতু আমরা সারাক্ষণ একত্রিত হতাম, আমি সেটাই বলছি যে এখনকার দিনে কিন্তু এতটা মানে বন্ডিং যে ব্যাপারটা আর এতটা কালচারাল একটা অ্যাক্টিভিটি এগুলো আমরা করি না এখন, বোধ হয় আমি একটু কমই দেখি, কারণ এখন যে যার সব ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, যদিও যৌথ পরিবার অনেক আছে, কিন্তু আমি সবাই আসলে ব্যস্ত নিজের জীবনটাকে গোছাতে। সেক্ষেত্রে যদি আপনার জীবনের কথা এখন জানতে চাই, এই মুহূর্তে সঙ্গীত নিয়ে কি ভাবনা হচ্ছে বা কি পরিকল্পনা হচ্ছে, কেমন ব্যস্ততা? হ্যাঁ, ব্যস্ততা ধরো আমার, আমি যেটা করছি আমি নিজেই, আমি মাঝে খুব অনেক দিন একটু গ্যাপ মতন গেছে, ওই সেন্সে যে আমি ধরো শরীর বেশি সুবিধা ছিল না, ভালো ছিল না, কিন্তু আমি শিগগিরই উঠে এসেছি, আমি চাইনি যে আটকিয়ে বসে থাকতে, কারণ আমি জানি যে গানটা এমন একটা জিনিস, ওটা কিন্তু বেশি দিন না করলেই কিন্তু খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কিন্তু মানে তুমি কষ্টেও গান গাচ্ছ, মজাতেও গান গাইছো, কিন্তু আমার যেটা যে একা থাকা বা কষ্টের ভিতরে থাকলে গানটা বেশি আসে, বেশি আসে আমার তাই মনে হয়। আর বেশিরভাগ গানগুলোই ওই রকম, গানের ভাষাও তোমার লিরিকগুলোও তাই। এখন তো মৌলিক গান নিয়ে আপনি একটা অ্যালবামের কি পরিকল্পনা করছেন? ছয়টা গান নিয়ে একটা করছি, যেটা সেটা তোমার কিছু মৌলিক গান, এগুলো তো আধুনিকই হবে, এবং আমার ভালো লাগার এর ভিতরে একটু রাগ আছে, রাগ ভিত্তিক কিছুটা, এবং কথাটা যাতে সুন্দর হয়। আমি কিছু করে এসেছি, আমি কলকাতাতে করে আসলাম কিছুদিন আগে, তো সেটাকে আমি এখনো ফর্মালাইজ করি নাই, ফাইনাল কিছু করি নাই, কিন্তু ওই ভালো লাগাটাই থেকেই করছি আমি। আমি কিন্তু চাই না যে এখনো দ্রুত কিছু করে ফেলবো, কারণ জানি সময়ের অভাব আছে আমাদের এখন, কিন্তু আস্তে ধীরে করাটা আমি মনে করি একটু মনের একটা ব্যাপার আছে, ভালো লাগাটা, মনের খোরাকটাই আসলে সব থেকে বড় ব্যাপার আমার হলো ভালো লাগাটা, জি, ভালোবাসা, ভালো লাগাটা। আসলে গল্প করতে করতে আসলে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, কিন্তু শুভকামনা জানাচ্ছি যেন আপনি যে কাজগুলোর পরিকল্পনা হাতে নিয়েছেন বা পরিকল্পনা করছেন সেগুলো যেন খুব সফলভাবে শেষ করতে পারেন আপনি। আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। একদমই অনুষ্ঠানের শেষে তো একটা গান শুনতে শুনতেই আমরা বিদায় নিব, তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিই, ঠিক আছে? প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির পর্দায় চোখ রাখবেন। কোন গানটা শুনবো আপা? আমি যেহেতু আমি নজরুলই করি, আমি ছোট অল্প করেই একটু নজরুল একটা দিয়ে শেষ করছি আমি। চাঁদের সাথে শ্যাম পল্লব কোলে যেন দোলে লতার দোলনাতে দোলন চাপা বনে দোল।